রাজধানী শাহজাহানপুরে জোড়া খুনের আসামি শুটার মাসুম মোহাম্মদ আকাশকে 7 দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ। রাষ্ট্রপক্ষ বলছে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে মূল মাস্টার মাইন্ডদের নাম উঠে আসবে। রিমান্ডের বিরোধিতা করেন আসামি পক্ষের আইনজীবী শাকের আদনানের রিপোর্ট। রাজধানীর শাহজাহানপুরে বৃহস্পতিবার রাতে অস্ত্রধারীর গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু। টিপুকে গুলি করে পালানোর সময় যানজটে রিকশায় থাকা কলেজ শিক্ষার্থী সামিয়া আফনান প্রীতি ফাঁকা গুলিতে নিহত হয়। ওই ঘটনায় গ্রেপ্তার শুটার মাসুম মোহাম্মদ আকাশকে 15 দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠায় গোয়েন্দা পুলিশ। দুপুরে সিএমএম আদালতে শুনানি শেষে বিচারক মাসুমের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই মামলার মূল রহস্য উদ্ঘাটন এবং যে অস্ত্র দিয়ে এই জাহিদুল ইসলাম টিপুকে হত্যা করা হয়েছে এবং প্রীতিকে হত্যা করা হয়েছে সেই অস্ত্র উদ্ধার এবং যে মোটরসাইকেল যোগে তারা এসেছিল সেই মোটরসাইকেল উদ্ধার এবং এর সাথে যারা মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে, পরিকল্পনাকার হিসেবে কাজ করেছে, মদত জুগিয়েছে, তাদেরকে গ্রেপ্তার এবং আইডেন্টিফাই করার লক্ষ্যে রিমান্ড প্রয়োজন। মাসুমের জামিন আবেদন নাকচ করে দেন আদালত। আমরা বলেছি যে এই যে আসামি এই ঘটনার সাথে জড়িত না, তাকে সন্দেহজনক হিসেবে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি এই ঘটনা সম্পর্কে জানেন না। আওয়ামী লীগ নেতা ও কলেজ শিক্ষার্থীকে হত্যার পর পালানোর সময় রোববার বগুড়া থেকে মাসুমকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা।